নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু হতে চলেছে বাহুবলী, চার রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। অর্থাৎ রাহু আপনার মেষ রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশিতে অবস্থান করে বাহুবলী হতে চলেছে, কেন্দ্রীয় প্রভাব পড়তে চলেছে রাহুর উপর। এই কেন্দ্রীয় প্রভাব রাহুকে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এবং এর ফলে চারটি রাশি ধনবর্ষা হতে চলেছে। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আপনি ধনবর্ষা বলছেন, আমার ধনবর্ষা হচ্ছে না। আপনার হচ্ছে না, আপনার নিজের জন্মছক বিচার করেন। দেখুন, আমি যেগুলো কথা বলছি কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। বেশ কিছু জনের ক্ষেত্রে মিলছে, সবারই ক্ষেত্রে যে মিলবে এমন নয়, কারণ আপনার ন্যাকাল চ্যাটে রাহু কেমন আছে। রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, আপনার শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, হঠাৎ কোনো চাকরি পাওয়া, যে কোনো জিনিস হঠাৎ হওয়া, গুপ্ত ধন, সমস্তটাই কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। প্রচুর হট করে সম্পত্তি পাওয়া কোথাও থেকে, এটাও কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। তো রাহুর এই বলবত্তা, এই বাহুবলী হওয়াতে, রাহু দিশাবলী, এর ফলে চার রাশি হতে চলেছে মালামাল, সোনার চামচ মুখে দিতে চলেছে। দেখুন, শনির কেন্দ্রীয় প্রভাব পড়ছে রাহুর উপর, রাহু এবং শনি, যেহেতু রাহু হচ্ছে শনির ছায়া গ্রহ, অর্থাৎ শনির যা নেচারগুলো আছে অনেক অংশে রাহু কিন্তু সেই ফলগুলো কিন্তু দেয়। অর্থাৎ রাহু এবং শনির একে অপরের একটা সংযুক্ত কিন্তু ব্যাপার কিন্তু আছে। এবং আপনার এই জানুয়ারি মাস থেকে, 2023 জানুয়ারি থেকে এই শনির আবার কুম্ভ রাশিতে প্রবেশ করে তৃতীয় দৃষ্টিতে রাহুকে দেখবে, আরও দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে এই চার রাশিকে। এই যে রাহু যে মহা শক্তিশালী হতে চলেছে, বাহুবলী হতে চলেছে, এই শনির কেন্দ্রীয় প্রভাবের ফলে, মিত্রের কেন্দ্রীয় প্রভাবের ফলে চার রাশিকে নির্ণায়ক রেজাল্ট, অদ্ভুত, অকল্পনীয় লাভ দিতে চলেছে। যাদের ক্ষেত্রে রাহু ডিস্টার্ব আছে কিনা আমি এর উপর কিন্তু ভিডিও কিন্তু দিয়ে রেখেছি অলরেডি, আপনারা দেখবেন রাহু আপনার ভালো আছে কি খারাপ আছে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। এবং বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু হয়। রাহু রক্ষা কবচ আপনার রাহুকে স্ট্রং পজিশনে কিন্তু নিয়ে যাবে। আলোচনাটা শুরু করা যাক। চার রাশি, নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি সপ্তমভাবে অবস্থান করছে রাহু এবং চতুর্থভাবে শনি অবস্থান করছে, শাসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনির কেন্দ্রীয় প্রভাব রাহুর উপর পড়ছে। এর ফলে আপনার যেমন ব্যবসার জায়গা, আপনার বিদেশের জায়গা, আপনার সম্পত্তিগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে আপনাদের কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে এই রাহু। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ সৃষ্টি করতে চলেছে এই রাহু গ্রহ। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে রাহু বাহুবলী হওয়ার ফলে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি তুলা রাশি। প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা বলো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতেই শনি অবস্থান করে শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং কেন্দ্রীয় প্রভাব পড়ছে রাহুর উপর। আপনাদের পারিবারিক সুখের জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ সম্পূর্ণ হওয়া, মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়া, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হওয়া, মানসিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হবে,
আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কর্ম হবে রাহু কেন্দ্রভাবে অবস্থান করছে এবং কেন্দ্রভাবে শনি অবস্থান করে ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্র প্রভাব পড়ছে রাহুর উপর। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, আপনাদের উন্নতির জায়গা ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে বিদেশ থেকে প্রপার্টি থেকে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন কর্কট রাশি মানুষ। আপনার ক্ষেত্রে রাহু বাহুবলী হওয়াতে সোনার চামচ মুখে নিতে চলেছে কর্কট রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি, অদ্ভুত অকল্পনীয় ফল পেতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির রাশিতে রাহু অবস্থান করছে এবং কেন্দ্রে শনি অবস্থান করে শ্মশান ও মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্রীয় প্রভাব সৃষ্টি হতে চলেছে এই রাহুর উপর। আপনাদের রাজনীতি ক্ষেত্রে যারা আছে রাজনীতি ক্ষেত্রে উত্থান, যারা সম্পত্তিগত দিক নিয়ে যারা আছে সেখান থেকে ভালো, ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।